হোসেন মঞ্জু তাকে প্রায় পাঁচ কোটি টাকা আপনার ঘুষ নিয়ে তারপরে একজন উপদেষ্টা সরাসরি নাম ধরেই বলি আসিফ নজরুল দিনার যতই দিন যাচ্ছে ডক্টর আসিফ নজরুল বরাবরই বিতর্কিত হচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী উপদেষ্টা মণ্ডলীর সবচাইতে গুরুত্বপূর্ণ পদে যে ব্যক্তিটা আমরা বসাইছি আইনমন্ত্রী আসিফ নজরুল স্যার তার কথা মন্ত্রী হলে দেশের জন্য এই করত সেই করত। এখন যখন তাকে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে এখন তার বিরুদ্ধে যেই সমস্ত অভিযোগ উঠতেছে কয়েকদিন আগে একজন সাংবাদিকরা সেরে দিছে পাঁচ কোটি টাকা নেওয়ার অভিযোগ আসিফ নজরুলের বিরুদ্ধে আজকে প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিও দেখো আমরা কোনো মানুষের পক্ষে বিপক্ষে কথা বলি না সেই রাইটস আমাদের নাই প্রমাণ সহকারে ভিডিও দেখাবো দেখে যান উপদেষ্টা মণ্ডলীর কিছু ব্যক্তিত্বরা এখন কি করছে কিছু না করলে তো আর এমনি আঙুল ওঠে না তাই না সুপ্রিয় দর্শক মণ্ডলী আসিফ নজরুলের বর্তমান যে কর্মকাণ্ড এটা নিয়ে আপনার কি মতামত আসিফ নজরুলের কি পদত্যাগ করা উচিত বা তার এই বিষয় নিয়ে কী করা উচিত বলে আপনি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন চলেন আজকে আসিফ নজরুলের বিরুদ্ধে যে অভিযোগটা আছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পূর্ণ দেখেন উপদেষ্টা মণ্ডলী সম্পর্কে জানতে হবে তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি যতই দিন যাচ্ছে ডক্টর আসিফ নজরুল বরাবরই বিতর্কিত হচ্ছেন আর এই বিতর্কগুলো কারা তৈরি করছে অনলাইন কিং বলে এই মুহূর্তে যারা পরিচিত পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে অনেকেই পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে ডক্টর আসিফ নজরুলের যে ইমেজ ছিল আজকের দিনে তার ইমেজের মধ্যে একটা ঘোষখুর ট্যাগ দেওয়া হয়েছে আপনারা গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও নিশ্চয় দেখেছেন যেখানে তিনি নিজের মুখে বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি আনোয়ারুল মঞ্জু নামক এক ব্যক্তি সাবির হোসেনকে আর অনেককে জামিন দেওয়ার জন্য পাঁচ কোটি টাকা ঘোষ নিয়েছেন আচ্ছা আগে ওনার বক্তব্যটা আমরা শুনি চলুন এর মধ্যে আপনার আপনি দেখেছেন যে আনোয়ার হোসেন মঞ্জু তাকে প্রায় পাঁচ কোটি টাকা আপনার ঘুষ নিয়ে তারপরে একজন উপদেষ্টা সরাসরি নাম ধরে অভিযোগ উঠেছে যে তিনি পাঁচ কোটি টাকা নিয়ে তারপরে তাকে ছেড়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি ডক্টর মহম্মদ ইনুসুল নাম দিচ্ছেন যে তিনি এই বিষয়গুলো জানেন তার পক্ষ থেকে অনুরোধ আছে তাকে ছেড়ে দেওয়ার জন্য আমার মনে হয় ডক্টর মহাম্মদ ইউনুস সেই বিষয়টা খোঁজ নেওয়া দরকার কারণ ডক্টর ইউনুস মাথায় ঘাড়ে মাথা রেখে তারপরে যারা আলিমা মজুমদার তিনি এর বাহিরে কোন রকম এভিডেন্সমূলক কোন রকম তথ্য প্রমাণ উপস্থাপন করেননি বিষয়টা অভিযোগ উঠেছে যে এই পরিমাণ টাকা লেনদেন করছেন বা তিনি তার অ্যাকাউন্ট ভারী করছেন তো আমি যতটুকু বুঝি আর যে আওয়ামী সরকারের পতনের যে ভূমিকা সেখানে ডক্টর আসিফ নজরুল ইসলামের কিন্তু শক্ত একটা অবস্থান ছিল আবার ঠিক এর আগ মুহূর্তেও ডক্টর আসিফ নজরুল আমাদের এই অনলাইন কিং বলেন বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ ব্যতীত বাকিদের কাছে একজন সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি ছিলেন আর আজকে গেল মাত্র দুই মাসের মধ্যে তার বিরুদ্ধে এত বড় অভিযোগ বিষয়গুলো আমার মনে হয় যে একটু কেমন হয়ে যাচ্ছে তো সাংবাদিক ইলিয়াস তিনি একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিক আমার মনে হয় যে বিষয়গুলোকে একটু তথ্য প্রমাণ সহ সামনে উপস্থাপন করলে ভালো হইতো কারণ তাদের কাছেও মিস তথ্য আসতে পারে এই মুহূর্তে বেসিক্যালি ডক্টর ইউমসুদ সরকারের উপর আমাদের অনলাইন কিং যারা আছেন তারা সকলেই ওয়ান ক্যান্ড বিরক্ত পিনাকি দাদা তো একদম আসিফ নজরুল নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন আবার সাংবাদিক ইলিয়াজ উদ্দিন তিনি আরেকটা বক্তব্য দিয়েছিলেন যে আসিফ নজরুল ইসলাম সাহেবকে পোশাক খোলে এরকম নাকি কি করা হবে এরকম বক্তব্য কিন্তু তিনি সম্মত কনকসারর একটা প্রোগ্রামে তিনি দিয়েছিলেন আপনারা ফেসবুকে নিশ্চয়ই এই কাটপিস ভিডিওর অংশবিশেষগুলো দেখেছেন এখন কেন আসলে সবাই আসিফ নজরুল ইসলামের উপরে এতটা ক্ষোভ কারণ তিনি যে সেক্টরটা সামলাচ্ছেন আইন মন্ত্রণালয় এই সেক্টরের মধ্যে দিয়েই আসলে অনেক কিছুই কানেক্টেড সেখানে যেমন ধরেন সাবের হোসেন চৌধুরী অথবা এই যে পরিকল্পনা সাবেক এম এ মান্নান তারপর আনোয়ার মঞ্জুর নামক একজন নেতা তাদের যাদের জামিন হচ্ছে অনেকেই মনে করছে এই বিষয়টা না আসিফ নজরুল ইসলাম শক্ত ভূমিকা রাখছেন না আবার মাহমুদুর রহমান সাহেবের যেই জামিনের ইস্যুটা ছিল বা তার জেলে যাওয়ার ইস্যুটা ছিল সেইটা নিয়েও কিন্তু সকলে প্রচন্ড ক্ষিপ্ত হয়েছিল যারা অনলাইন আছেন এমনকি তাদের বক্তব্যের নানান জের ধরে আসিফ স্যার নিজেও একটা ভিডিও বক্তব্য দিয়েছিলেন যে এখানে আসলে তার কোনো হাত ছিল না কিন্তু অনলাইন কিংরা মানতে নারাজ এখানে সবাই শ্রদ্ধেয় আর বিশেষ করে আসিফ নজরুল ইসলাম স্যারের জায়গাটা সবার কাছে প্রশংসনীয় ছিল তো এখন আপনারা যারা অনলাইন কিং আছেন তারা যখন ওনার বিরুদ্ধে অভিযোগ তুলবেন তা আমার মনে হয় একটু ইনভেস্টিগেশন কইরা আপনাদের কাছে তো তথ্য প্রমাণ চলে আসে তখন হয়তো একটা বক্তব্য দিলে ভালো হয় নয়তো আসিফ নজরুলের যে জায়গাটা সেই জায়গাটা অনেকটা বিতর্কিত হয় এখন আসিফ নজররা যেটা চাচ্ছেন ওনার কথাবার্তা যদি আপনারা শোনেন ওনারা বলতেছেন যে এখানে পক্ষপাতমূলক কোনো অ্যাক্টিভিটিস তারা করবে না পক্ষপাতমূলক বলতে তারা এমন একটা ল তৈরি করতে চাচ্ছে এমন একটা সংস্কার চাচ্ছে যেই সংস্কারের মানে বিষয়বস্তুটা হবে এমন যে কোনো সরকারের পালাবদল হলে এই সরকারের লাস্ট যারা সরকারে থাকে তাদের নেতাকর্মীরা মিথ্যা মামলা হামলার শিকার হবে এরকম হবে না তাদের নেতাকর্মীরা হয়রানির শিকার হবে এরকম হবে না প্রশাসন তাদেরকে এসে ঢালাওভাবে মামলা নেবে এরকম হবে না একটা নতুনত্ব শুরু যেহেতু আওয়ামী সরকার পতনের পরেই তাদের এই সংস্কারের মূল বিষয়টা আছে স্বাভাবিকভাবে সেটার একটা অ্যাডভান্টেজ পাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারাই কিন্তু পরবর্তী সময় ধরেন কথার কথা একটা বিএনপি ক্ষমতা থাকবে ক্ষমতার আবার পালাবদল হবে আওয়ামী লীগ আসবে তখন যেন আওয়ামী লীগ চাইলেও বিএনপিকে আর এই বছর বা লাস্ট পনেরো বছর যা ঘটছে সেই কর্মকাণ্ডগুলো ঘটতে না পারে মোট কথা আসিফ স্যার বিভিন্ন বক্তব্যগুলো আমি শুনি বিভিন্ন জায়গায় তিনি যেটা দেন তার বক্তব্য হচ্ছে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া যেখান থেকে চাইলেই বিচার বিভাগকে কোনোভাবেই ম্যানোপালিট করতে পারবে না বিচারকদের প্রভাবিত করতে পারবে না প্রশাসন বা যে রাজনৈতিক সরকার থাকবেন তারা এই সেক্টরকে অপব্যবহার করে সাধারণ নিরীহ মানুষ দল করার কারণে ক্ষতিগ্রস্ত হবেন এমনটা হবে না তো এই সংস্কারিক প্রক্রিয়ার বেশিরভাগ অ্যাডভান্টেজ কোথাও না কোথাও এই মুহূর্তে আওয়ামী লীগে পাচ্ছে আর যার কারণে হয়তোবা সমালোচনাতে বেশি পড়ে যাচ্ছে সেইটা এক জিনিস কিন্তু এই যে পাঁচ কোটি টাকা আমি দেখলাম সাংবাদিক ইলিয়াসের সেই ভিডিওর নিচে সবাই গণহারে ডক্টর আসিফ হজুলকে গালাগালি করছেন এখন এটা একটা অভিযোগ বিষয়টা কিন্তু প্রমাণিত না তো সাম্রাদিকও যারা আছেন আপনারা সকলেই সম্মানিত একে অন্যের সাথে এর আগে টকশো শু করছেন আপনারা ওনারও ডাকছেন তো আজকের দিনে সেই বিষয়গুলোতে কিছুটা জনমনে বিরূপ প্রভাব পড়ে ভালো থাকুন সুপ্রিয় দর্শক মুরুলি নাইম আলী ভাইয়ের উপস্থাপনা শুনলেন কথাগুলো শুনলেন ইলিয়াস আলী

তোমরা এখানে কি চাও এটা আমারে বলো গাজীপুরের গাজীপুরা বিআরটি স্টেশনের পাশের শোরুমের ম্যানেজার আব্দুল মান্নান বলছিলেন রাষ্ট্রের সম্পদ বাঁচাতে গিয়ে কিভাবেই আক্রান্ত হলেন দুর্বৃত্তের হাতে তো ওদের সাথে এক কত দিগু কথা হইতে হইতে দেখা গেছে তর্ক বিতর্ক হই আছে পরে ওরা এক এক তিনজনে তিনটা চাকু বের করছে আমারে এখানে একটা স্টেপ করছে এই যে আমার এনা দাগ আছে করছে ঠেদ দেয়া যদি আমি আমরা কোথাও পাই এদিক ওদিকে পাবো না তুই এনেই ঢাকবি

এই মালামালগুলো রাতের বেলা চুরি করারও হয় কিন্তু প্রশাসন নিষ্ক্রিয় থাকার কারণে রাতের বেলায় এই মালামালগুলো চুরি করে নিয়ে গিয়ে অন্যথা বিক্রি করে তারা গত পাঁচ আগস্টের ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয় বিআরটি স্টেশনে থাকা লিফট ও এসকেলেটার সহ প্রকল্পের বেশ কিছু যন্ত্রাংশ ও স্থাপনা সেই সাথে ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়ন সংকটে অনেকটাই স্থবির পুরো প্রকল্প আর সেই সুযোগই নিয়েছে কিছু অসাধু চক্র

এদিকে গত জুলাই আগস্টের আন্দোলনে বিআরটি প্রকল্পের শত কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক মণ্ডলী দুইটা ভিডিও চিত্র দেখছেন আসিফ নজরুলকে নিয়ে আপনার কি মতামত এটা অবশ্যই আমাকে জানাবেন তার বিরুদ্ধে কিছু না করলে তার অভিযোগ ওঠে না মানুষটা এত সম্মানী ব্যক্তিত্ব একজন সার মানুষ তিনি দেশের জন্য কাজ করবেন মন্ত্রী হলে এই আশাগুলো আমরা শুনছিলাম আল্লাহ সেটা কবুল করছে কিন্তু এখন আইসা যেটা দেখতেছি সেটা আসলে কাম্য না আমি মনে করি যে এটার সঠিক তদন্ত হওয়া দরকার যদি এটা আসলেই হয়ে থাকে এবং এটা নিয়ে রিসার্চ করা দরকার অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ যে যারা উপদেষ্টা মণ্ডলীতে বসে দেশের অর্থ বা সমজত করার চেষ্টা করতেছে বা তলে তলে কূটনীতিক কর্মকাণ্ড করতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এটা আমার ব্যক্তিগত মতামত এখন আপনারা বলতে পারেন আসিফ নজরুল অনেক ভক্ত থাকতে পারেন আমিও তাকে সম্মান করি কিন্তু অভিযোগ যেহেতু উঠছে এ ব্যাপারটা তো আপনাদেরকে জানানো দরকার আমার দায়িত্ববোধ থেকে আমি আপনাদেরকে জানালাম বাদ বাকি আপনারা কী মনে করেন তার সম্পর্কে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত